কালকে দেখা গেছে যে নবদম্পতিকেও মোবাইলে মিস কল মাধ্যমে সদস্যপদ গ্রহণ করেছেন তিনি। দেখুন, এই বিষয়ে একটা কথাই বলবো, কেন্দ্রীয় বিজেপির নেতা আছে, তারা ভোটের বাজনা বাজলে আসে, যেই ভোটের বাজনা বন্ধ হয়ে যায়, গোহারা হেরে যায়, বাংলা মানুষ প্রত্যাখ্যান করে, তারপর তাদের দেখা যায় না। সবতই ছাদনাতলা থেকে শুরু করে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা কারো কোনো পূজা মন্দির চত্বর এসব জায়গা ছাড়া যাওয়া ছাড়া আর তো কোনো পথ ওদের কাছে খোলা নেই। মানুষ সেখানে যেতে পারবে না, গ্রামে যেতে পারবে না, শহরে যেতে পারবে না, কারণ গ্রামে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সে উন্নয়ন নিয়ে বাংলার মানুষ কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করে সঠিক পথে সঠিক দিশায় হাঁটতে শিখেছে। সবতই বিজেপির এই ভণ্ডামি এই নোংরামি করে লাভ হবে না। 26 নির্বাচনে বিজেপি যেমন বাংলা থেকে 2011 প্রাককালে বাম শাসনে বাংলায় যে খুনোখুনি রাহাজানি চালিয়েছিল, তারা শাসন নামে বাংলাকে যে শোষণ করেছিল, বিজেপি সেরকমভাবেই বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, টাকা দিয়ে অর্থ প্রলোভনা দিয়ে মানুষের মধ্যে যে ভেদাভেদ করতে চাইছে, বাংলা মানুষকে মেনে নেবে না। সর্বতই সদস্যপদ গ্রহণ করার ওরা সঠিক রাস্তা অবলম্বন করেছে, গ্রামে বা বাড়িতে বা শহরে বা মিউনিসিপ্যালিটিয়ায় গিয়ে লাভ হবে না। মানুষ ওদের সদস্যপদ গ্রহণ করবে, ওদেরকে প্রত্যাখ্যান করেছে, 26 নির্বাচনে প্রমাণ করে দেবো যেভাবে বাংলা থেকে বামফ্রন্ট শূন্য হয়ে গেছে, 26 নির্বাচনে বিজেপি জিরো হয়ে বাড়ি যাবে।